নমস্কার মৃত্যুপরণ শুরু করছি উত্তরের সংবাদ বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রতিবাদের মধ্য দিয়ে উমা বরণ করলেন বর্ধিত মহন্ত পাড়া মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্যরা মুখে কালো কাপড় গায়ে কালো পোশাক আর মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা হেয়ার ব্যান্ড পরে দেবীকে বরণ করলেন মহিলারা বিধায়ক পি কে বর্মার প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে জলপাইগুড়ির করলা নদীর ওপর ফুটব্রিজ তৈরি হতে চলেছে এর ফলে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরের রাস্তা সহজ হতে চলেছে জনসাধারণের জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অসুর বৃষ্টি শুরু উত্তরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অসুর বৃষ্টি শুরু উত্তরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে মঙ্গলবার সকাল থেকে পঞ্চমী সকালে বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষজন তবে দিনভর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যায় তিস্তা নদীর মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে নশো আটত্রিশ দশমিক এক আট কিউমেক জল ছাড়া হয়েছে প্রতিবাদের মধ্য দিয়েই উমা বরণ মুখে কালো কাপড় গায়ে কালো পোশাক আর মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা হেয়ার ব্যান্ড পরে দেবীকে বরণ করলেন মহিলারা পুজোর মধ্যে এইভাবেই তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ জারি রাখলেন জলপাইগুড়ির মহিলারা সোমবার রাতে শহর জুড়ে মৌন প্রতিবাদ মিছিল করে দেবী দুর্গাকে পালপাড়া থেকে বরণ করে প্যান্ডেলে নিয়ে আসেন বর্ধিত মহন্তপাড়ার মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্যরা এদিন তারা মুখে কালো কাপড় হাতে স্লোগান লেখা ফেস্টুন মাথায় উই ওয়ান্ট জাস্টিস হেয়ার ব্যান্ড লাগিয়ে প্রতিমা নিয়ে যৌলসহীনভাবে প্যান্ডেলে প্রতিমা নিয়ে আসেন এরপর দেবীকে বরণ করে প্যান্ডেলে তোলা হয় পুজো কমিটির সদস্যা পিয়ালি গুহরায় বলেন আমরা এখনও তিলোত্তমার বিচার পাইনি তাই জাঁকজমকহীন ভাবেই পুজোর আয়োজন করা হয়েছে একদিকে পুজো হবে একই সাথে পুজোতেও বিভিন্ন ভাবে আমাদের প্রতিবাদ চলবে আমাদের পূজা ক্লাবের নাম হচ্ছে বর্ধিত মহন্তপাড়া মহিলা দুর্গাপূজা কমিটি প্রত্যেক বছর আমরা যেভাবে মাকে আমরা আনি এবার আমরা একটু অন্যরকম ভাবে আনলাম কারণ হচ্ছে আটই আগস্ট রাত এবং নয় আগস্ট সকালে যে মর্মান্তিক ঘটনা আর্জি করে ঘটে গেছে তার প্রতিবাদ এবং এটার বিচার জন্য আমরা পথে নেমেছি এখনো আমরা কিন্তু বিচার পাইনি আমাদের কিন্তু ডিমান্ড বিচারের আশায় আমরা আছি এবং আমাদের ডিমান্ডও কিন্তু বিচার কিন্তু এর মধ্যেও কিন্তু জয়নগরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু আরো মারাত্মক ঘটনা সেটা দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে মারা হয়েছে এটাও এটারও বিচারও কিন্তু আমরা চাচ্ছি সেই জন্য এবার আমরা মাকে যেভাবে আনলাম সেটা হচ্ছে আমরা সবাই মুখে কালো কাপড় বেঁধে নীরবতা পালন করেছি প্রত্যেকে কালো পোশাক করেছি এবং আমাদের কোনো প্রসেশন প্রত্যেকবার যেটা হয় সেটা আমরা কিন্তু এবার প্রসেসনের জৌলুস নেই আমাদের এবং মণ্ডপেও কিন্তু আমাদের যে রস আলোর যে রসনাই সেটাও আমরা কিন্তু বাদ রেখেছি এবং আমরা বিজয় সম্মেলনী করি সেটাও আমরা করছি না এবং প্রত্যেক দিন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাও আমরা বাদ রেখেছি এইভাবেই আমরা কার্যকরের উপর যে বিচার সেটা আমরা এইভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমি পিয়ালি গুহরায় আমি বর্ধিত মহন্তপাড়া মহিলা দুর্গা পূজা কমিটির সদস্য ট্রাফিক আইন মেনে ঠাকুর দেখুন হেলমেট পরে মোটর বাইক চালাবেন জেলা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সাথে রয়েছে জলপাইগুড়িতে পুজো উদ্বোধন করতে এসে জানালেন জেলা পুলিশ সুপার এবং সদর মহকুমা শাসক ট্রাফিক আইন মেনে ঠাকুর দেখুন হেলমেট পরে মোটর বাইক চালাবেন জেলা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সাথে রয়েছে জলপাইগুড়িতে পুজো উদ্বোধন করতে এসে জানালেন জেলা পুলিশ সুপার এবং সদর মহকুমার শাসক জলপাইগুড়ির আসাম মোড় তারাপাড়া দুর্গা পূজা কমিটি এবারে পূজার শুভ উদ্বোধন হয়ে গেল সোমবার রাতে উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অনেকেই সাথে ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে পুজো কমিটির এবারের থিম

উদ্বোধন হলো জাগ্রত সঙ্গের দুর্গাপূজার উদ্বোধন হলো জাগ্রত সংঘের দুর্গাপূজায় উদ্বোধন করলেন আইনজীবী সৌজিৎ সিংহ সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দরা জলপাইগুড়ির নামি ক্লাবের মধ্যে অন্যতম জাগ্রত সংঘ এবার তাদের থিম শান্তি আর এই থিমকে সামনে রেখে বিশাল আকৃতির একটি রথ তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন তারা আর সেই পরিকল্পনার সার্থক রূপ নেয় সোমবার রাতে এই পুজোর উদ্বোধন অনুষ্ঠান হয় উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী সৌজিৎ সিংহ এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর অমলান মুন্সী শুভ্রদেব সহ অন্যান্যরা এরপর প্রদীপ প্রজ্বলন করা হয় এছাড়াও চতুর্থীর রাতে দেখা যায় জলপাইগুড়ির শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে মানুষের ঝল আস্তে আস্তে বাড়ছিল সাধারণ পুজোকে উদ্বোধন করতে সাধারণ লোককে আমি আমার কাছে অন্যদের কথা বলছি না সাধারণ লোকদের ডাক বলেছে ওই তুজে বাই পুজো পুজো তো বসে পড়তে আমি যে শুনলাম সভাপতিরা বললেন সত্যি খুব সুন্দর এবং ভালো লাগছে আমরা ছোটোবেলায় স্কুল কলেজের সময় আসতাম বিভিন্ন জায়গা দেখতে এটা অন্যতম আকর্ষণ ছিল আজকে এখানে অতিথি হিসেবে সত্যি গর্ববোধ হচ্ছে এবং জগতে জানিয়েছি সমস্ত কার্যগত যারা রয়েছেন পূজা কমিটিতে যারা রয়েছেন খুব ভালো জয়নগরের ঘটনার বিচার চেয়ে পঞ্চমী সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে নাগরিক সংসদ জয়নগরের ঘটনার বিচার চেয়ে পঞ্চমী সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে নাগরিক সংসদ পঞ্চমী সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের রাজপথে সমস্ত গণসংগঠন একসাথে হয়ে আর্জি করের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

অত্যন্ত নীরব বন্ধন কর্মসূচি পালিত করতে চলেছি আজকে আমাদের কর্মসূচি হল আমরা সমস্ত গণসংগঠনগুলো এখানে একসঙ্গে এসেছি মানববন্ধন অংশগ্রহণ করব আর এবিটি এবং এবিপিটি এবং অন্যান্য গণসংগঠনগুলো সত্যপ্রিয় ভবন থেকে মিছিল করে এসেছে জয়নগরের যে মেয়েটি তার লাঞ্ছিত এবং যে ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার সুবিচারের জন্য আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে মেয়েরা এখানে সুরক্ষায় নেই এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা ধর্ষণের খবর পাচ্ছি তাই আমাদের এই আন্দোলন এই মানববন্ধন কর্মসূচি এই উৎসবের দিনেও আমরা করতে বাধ্য হচ্ছি যাতে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকে উৎসবের দিনগুলোতেও যেন আমরা আমাদের সুরক্ষা ফিরে পেতে পারি এবং অবিলম্বে অবিলম্বে যেন আমরা এই ধর্ষণকারীদের শাস্তি দিতে পারি এবং পুলিশ প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের মিছিল এবং মানববন্ধন হিউম্যান ট্রাফিকিং এ শিশু পাচার নিয়ে অভিনব এক থিম পুজোর আয়োজন করতে চলেছে জলপাইগুড়ির বামনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি হিউম্যান ট্রাফিকিং এ শিশু পাচার নিয়ে অভিনব এক থিম তৈরি করে এবার সারা ফেলতে চলেছে জলপাইগুড়ি শহরের বামনপাড়া সার্বজনীন বলেই দাবি উদ্যোক্তাদের ইতিমধ্যে পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে দর্শনার্থীরাও অভিনব এই থিম পুজো দেখতে মণ্ডপে উপস্থিত হচ্ছেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুশোভন সরকার জানালেন এবার পুজোয় মূলত আমরা হিউম্যান ট্রাফিকিং বা শিশু পাচারের ওপরে অভিনব থিম করেছে বর্তমান দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ তথা চা বাগান এলাকাগুলোতে শিশু পাচার একটি জ্বলন্ত সমস্যা কিভাবে এই সমস্যা শুরু হয় এবং এর পরিণতি কি তা নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই থিমের ওপর মণ্ডপ তৈরি করা হয়েছে তিনটি ধাপে প্রথম ধাপে চা বাগানের অবস্থা দেখানো হয়েছে যেখানে কিভাবে একটি দুষ্ট চক্র শিশুদের পাচারের জন্য জাল বিছিয়ে রাখে দ্বিতীয় ধাপে দেখানো হয়েছে এর পরবর্তী পরিণতি এবং শেষ ধাপে তুলে ধরা হয়েছে উমাকে সে তার সন্তানদের কিভাবে সর্বস্ব দিয়ে ভালো রাখছে এবং সেই শিশুরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের মুক্ত করা হচ্ছে একটি দরজার মাধ্যমে পুজোর দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এছাড়াও সপ্তমী ও অষ্টমীর দিন ভোগ বিতরণ করা হবে বলে জানান তিনি এখন এই বছর আমাদের পুজোর থিমের ভাবনা হলো হিউম্যান ট্রাফিকিং অথবা শিশু যেটা বলা আমাদের নর্থ বেঙ্গলে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় এই শিশু পাচার একটি জ্বলন্ত সমস্যা আমরা এই সমস্যাটা কীভাবে সৃষ্টি হয় সেই ব্যাপারটা এবং তার কীভাবে তার পরবর্তী পরিণতি কী হয় সেটাই এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি তা এবার আমাদের মণ্ডপের আপনারা দেখবেন তিনটে ধাপে করা আছে মণ্ডপটা প্রথম ধাপে করা আছে একটি আমরা বাগানে চা বাগানের অবস্থা দেখাচ্ছি এবং সেখান থেকে চাল বিছিয়ে রাখে যে দুষ্টচক্ষর লোক আছে তারা চাল বিছিয়ে শিশুদের ধরছে এবং আমার চারদিকে শিশুর চারদিকে শকুন বসে রাখা আছে দেখাচ্ছে জমির প্রতিমূর্তি দেখানো আছে মূর্তির চারদিকে শকুনের দৃষ্টিতে এবং তাদের মাঝখানে কিছু লালসা জীব লাগা আছে যাতে মানুষের লোভ শিশুদের প্রতি তাদের ধরে এবং তারপরের ধাপে আমরা দেখিয়েছি সেখানে তাদের পরবর্তী পরিণতি কি হয় তারা হয় খাঁচায় বদি বন্দি হয়ে যায় কোনো একটি জায়গায় বা একটি বাজে জায়গায় তাদের অতীতলায় তাদের স্থান হয় এবং সেখানে এক শিশু নিজে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে এবং ভাবছে আমার কি হওয়ার কথা ছিল আর আমি কোথায় এসে দাঁড়িয়েছি সেখানে এবং শ্রেষ ধাপে আমরা দেখিয়েছি উমা সে নিজের জামি জামা কাপড় না পরে না কিছু করে সন্তানদের ভালো রাখার জন্য সাধারণভাবে থেকে নিজে সর্বস্ব দিয়ে তাদের সন্তানদের ভালো রাখছে সাজিয়ে এবং সেই শিশুদেরকে যারা এরকমভাবে অত্যাচারিত হচ্ছে বাজে তাদের আমরা একটি দেখেছি একটি শিশুকে মুক্তি করছে দরজার মাধ্যমে এবং মেঘের মেঘের ঠিক মুক্ত করে দিচ্ছে খোলা আকাশে উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছে আরও সংবাদ নিয়ে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন মেদিনীপুর শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কে এস আয়রন হাউস এর তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কোয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কে এস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনে প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লোহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আগে আসুন আমাদের ঠিকানা কে এস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি প্রিয় শহরবাসী ঝুলন মেকোভারে চলছে বিশেষ অফার হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র একশো নিরানব্বই টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ শেভিং ডিটার্ন হেয়ার স্পা করুন মাত্র এক টাকায় আর ফ্রি পান হেয়ার কাট হেয়ার কালার হেয়ার স্পা ডিটার্ন করুন মাত্র এক টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট হেয়ার কাট শেভিং হেয়ার স্পা এবং ফেশিয়াল করুন মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় ফ্রি পান ডিটার্ন হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র এক টাকায় বোটক ট্রিটমেন্ট করুন দু টাকা তাই আর কেন নিজেকে সুন্দর করে তুলতে আলদিয়া শুনছলস মেকওভার গলপায়কুড়ি উকিলপাড়া মোড় ডমিনোসের উপর টলায় বিধায়ক পিকে বর্মার প্রচেষ্টায় প্রায় 2 কোটি 57 লক্ষ টাকা ব্যয় করলা নদীর উপর ফুট ব্রিজ তৈরি হতে যাচ্ছে বিধায়ক পি কে বর্মার প্রচেষ্টায় প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে করলা নদীর ওপর ফুট ব্রিজ তৈরি হতে যাচ্ছে বিধায়কের চেষ্টাতে এবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরের সহজ হতে চলেছে করলা নদীর ওপর দিয়ে খুব তাড়াতাড়ি ব্রিজ তৈরি হতে যাচ্ছে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার চেষ্টাতে এবার এই বিশাল কাজ শুরু হবে আগামী কয়েক দিনের মধ্যেই বলে বিধায়ক জানিয়েছেন এনবিডিডির অর্থতেই এই কাজ হবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের জন্য এটা খুশির খবর বলেই মনে করছেন বিধায়ক জানা গেছে লোটা মায়ের মন্দিরে যাওয়ার ফুটব্রিজ নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হবে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরে প্রতি বছর পুণ্যার্থীদের নদী পেরিয়ে যেতে হয় আর এ কথা চিন্তা করে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে লোটা দেবী মন্দিরের সামনে করলা নদীর ওপর একটি ফুটব্রিজ নির্মাণ করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা আর এই কাজ করতে পেরে খুশি প্রকাশ করেছেন তিনি করলা নদী পেরুত হয় এবং সেখানে কোনো ব্রিজ কিংবা সাঁকর কোনো বন্দোবস্ত নেই তো সেই জন্যে আমি তখন ওখানকার গ্রামবাসী কিংবা আশেপাশের জনসাধারণকে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব এখানে একটা ব্রিজ তৈরি করবার জন্যে সম্প্রতি সেই ব্রিজের স্যাংশনটা হয়েছে দু কোটি সাড়ে ছাপ্পান্ন লক্ষ টাকার একটা ফুড ফুটব্রিজ ওখানে হবে এবং তাতে করে অগণিত জনসাধারণ যারা ওখানে পুজো দিতে যান তারা উপকৃত হবেন কেননা লোটা দেবী মন্দির আমাদের এই এলাকার একটা বিখ্যাত দর্শনীয় জায়গা যেখানে প্রতিনিয়ত প্রতি বছর কিংবা মেলার সময়তে বিভিন্ন লোকজন ওখানে যান তো এই স্যাংশনটা হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তাতে কাজ শুরু হয়ে যাবে আশা করছি কি পুজোর পরে কি আশা করছি যে পুজোর পর পরই হয়তো এই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে এটা কার উদ্যোগে হচ্ছে কাজটা মানে কোন ফান্ড এটা এনবিডিডি এনবিডিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থ্রুতে এই কাজটা হচ্ছে আমরা আমাদের দাবি রেখেছিলাম এই দপ্তরের কাছে এবং সেই দপ্তর আমাদের কথা বিবেচনা করে এবং আমাদের জনসাধারণ যারা তাদের কথা বিবেচনা করে এই ব্যাপারটা করেছেন এবার উপহার হিসেবে বাড়ির সামনে প্রথম পাকা রাস্তা পাচ্ছেন স্যাংশন জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা এতদিন বাড়ির সামনে পাকা রাস্তার মুখ দেখেননি বাসিন্দারা এবার পুজোর উপহার হিসেবে প্রথম বাড়ির সামনে পাকা রাস্তা পাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা এই বিষয় নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডল ইতিমধ্যে রাস্তার এই কাজ শুরু করা হয়েছে ওয়ার্ডের একাধিক কাঁচা রাস্তা পাকা করার কাজ করা হচ্ছে জলপাইগুড়ি পুরসভার পঁচিশটি ওয়ার্ডের মধ্যে তিন নম্বর ওয়ার্ড সব থেকে বড় স্বরূপবাবু জানান মিলন বেকারি রোডে নির্মল সেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার রাস্তা কুষ্ঠ আশ্রমের সামনে দিয়ে যাওয়া রাস্তা যাদব সেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার রাস্তা এরকম দশটিরও বেশি রাস্তা চিহ্নিত করে পাকা করা হচ্ছে ওয়ার্ডে যে সমস্ত জায়গায় টিউব লাইট ছিল সেগুলি পরিবর্তন করে এলইডি লাইট লাগানোর কাজ শুরু হয়েছে এই কাজ শুধু আমার ওয়ার্ডেই নয় পুরসভার সমস্ত ওয়ার্ডেই করা হচ্ছে আবার পুজোকে সামনে রেখে ভাঙা রাস্তার সংস্কারের কাজ চলছে বলেও তিনি জানান আজকে এখানে আপনার যে স্বর্গীয় হন মহসহর বাড়ি থেকে একেবারে ব্যানার্জি বাড়ি পর্যন্ত রাস্তার কাজ চলছে এটি চলছে এবং আশেপাশের যে রাস্তাগুলি আপনারা দেখছেন এই অঞ্চলের সবকটি রাস্তায় পাথে পরিণত করে দিতে পেরেছি আপনারা নিজেরা ঘুরে দেখতে পারেন সেটা বা আমরা ভদ্রকালীবাড়ির যে রাস্তা একশো বছরের পুরনো ভদ্রকালীবাড়ি বা অনন্ত সেন মহাশয়ের বাড়ির সামনের গলি যেটা অশোক ভিড় ফ্যাক্টরি বলে পরিচিত সেই জায়গা রাস্তা আমরা পাকা করে দিতে পেরেছি আমরা এরকম অসংখ্য রাস্তা কিন্তু আমরা পাকা করে দিতে পেরেছি এটার টেন্ডার অ্যামাউন্ট যা আছে সেগুলো তো সকলেই জানেন তো ন্যাচারালি আমরা কাজে বিশ্বাসে সেই কাজ কিন্তু আমরা করে দিতে পেরেছি এখন যেটা আমাদের লক্ষ্য যে বাদবাকি যে কাজগুলো আমাদের করতে হবে যার জন্য আমাদের এলাকার জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কাজগুলোকে যাতে আরো সুসম্পন্ন করা যায় এলাকার মানুষের সকলের সহযোগিতায় কেন দলমত নির্বিশেষে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাই সব দলের সব কর্মী বা নেতৃবৃন্দ যারা আছেন তিন ওয়ার্ডে সবাইকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে যে সত্যিই আমার ওয়ার্ডের মানুষ যারা আছেন জনগণ যারা আছেন তারা কিন্তু সত্যি একটা দলীয় সংকীর্ণতার উপরে উঠে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অন্তত আমরা নব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখেছি রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্পে জলপাইগুড়ি শহরও জলপাইগুড়ি পৌরসভাও কিন্তু সমস্ত যে রড লাইট আছে সেই রড লাইট সরিয়ে আমরা আপনার ওখানে এলইডি লাইট লাগাতে পেরেছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু এলইডি লাইটগুলো লাগাতে পেরেছি এছাড়া এছাড়াও যেখানে যেখানে আরও কিছু অন্ধকার আছে ধরুন যেখানে রড লাইটই ছিল না সেই সব জায়গা যেগুলো আছে এরকম কিছু কিছু জায়গা আছে সেগুলোকে আমরা আলোকিত করবার একটা প্রকল্প নিয়েছি ছয় বিঘা জমির ধান তছ নচ হাতির দল ছয় বিঘা জমির ধান তছ নচ হাতির দল হাতির উৎপাতে অতিষ্ঠ ধূপগুড়ির সাঁকোয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া ডুডুয়া ব্রিজ সংলগ্ন এলাকার কৃষকরা রোজ রাতে লোকালয়ে ঢুকছে হাতির পাল বলে দাবি সোমবার রাতে ডুডুয়া নদীর পারে জনৈক মহেশ্বর বিঘা ছয়েক ধান খেতে হানা দেয় চারটি হাতির একটি দল সারা রাত ধান খেয়ে ধান ক্ষেত তছনচ করে ফিরে যায় হাতির দলটি বলেই দাবি আজ সকালবেলা ধান খেতে এসে অবস্থা দেখে বিমর্ষ হয়ে পড়েন মহেশবাবু তিনি জানান খরা মৌসুমে এমনিতেই ধানের ফলন কম তার ওপর লোকালয়ে হাতির উৎপাতে ফসল রক্ষা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বনদপ্তরের উচিত ক্ষতিপূরণের পাশাপাশি নজরদারি বাড়ানো বলে তিনি জানান উল্লেখ্য এভাবেই বন্যপ্রাণীর হানায় অতিষ্ঠ হয়ে উঠেছে বনাঞ্চল লাগোয়া লোকালয়ের কৃষকেরা প্রতিনিয়ত হাতির হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছেন তারা বলে দাবি স্থানীয় সমাধান চাইছেন কৃষকরা চারটা হাতি প্রবেশ করে চারটা হাতি আসার পর আমাদের ছ বিঘা জমি ছ বিঘা জমির মধ্যে পুরোটা একদম তছ নচ করে একদম শেষ করে দেয় আপনি কখন জানতে পারলেন যে হাতি ঢুকেছে আমরা আজ সকালবেলায় জানতে পারি আমার এক তালমশাই ছিল এখানে উনি সকালবেলা গিয়ে বলে তোমাদের ধান তো সমস্ত হাতি খাই ফেলছে তারপরে এসে দেখি যে পরিস্থিতি আমরা দেখেন আমরা কৃষক মানুষ এই কৃষিকাজ করেই আমাদের চলে হ্যাঁ আমরা যদি হ্যাঁ দেখতাম যে নষ্ট হচ্ছে আমরা যদি বন দপ্তর মানে ফরেস্টে তীরবর্তী অঞ্চলে যদি বসবাস করতাম বা ধান সেখানে থাকতো তাহলে একটা ব্যাপার আলাদা ছিল আমরা কিন্তু একদম পুরো গ্রামীণ এলাকায় থাকি সেখানে এসে যদি এরকম একটা হাতি অত্যাচার করে তাহলে আমরা কিভাবে বাঁচব কি চাইছেন তাহলে আপনারা আমরা চাই যে বন দপ্তরের কাছ থেকে যদি আমাদের কোনো একটা সুযোগ সুবিধা দেয় একটা এর ভর্তি যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমরা উপকৃত উপকৃত আচ্ছা বন দপ্তর কি এখানে টহলদারি করে না সেরকম তো আমরা দেখি না আজ পর্যন্ত তো কি চাইছেন আমরা চাচ্ছি যে হ্যাঁ বন দপ্তর অফিস থেকে যাতে মাঝে মধ্যে আসে কারণ আমার মতন কৃষক এই পাড়ায় এই এলাকায় প্রচুর রয়েছে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হবে এভাবে যদি থাকে তাহলে আমাদের এবার বুঝতে পারছেন যে কৃষকের কি অবস্থা গেছে হ্যাঁ ধান লাগানোর পর আমরা পর্যাপ্ত পরিমাণে জল পাই না সেচ দিয়ে ধানগুলো কি উঠানো হয়েছে এর মাঝে দিয়ে যদি এরকম একটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো আমাদের সংসার কি করে চলবে আপনার নাম আমার নাম মহেশ শাহ আকাশ অনেকটাই পরিষ্কার আবহাওয়ার এমন পরিবর্তনে খুশি হলদিবাড়ির মৃৎশিল্পীরা আকাশ অনেকটাই পরিষ্কার আবহাওয়ার এমন পরিবর্তনে খুশি হলদিবাড়ির মৃৎশিল্পীরা তারা এখন দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাগুলি তৈরি করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন মৃৎশিল্পী বাবুপাল বলেন তার হাতের তৈরি প্রতিমা জলপাইগুড়ি সহ কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে পুজোর সংখ্যা বেড়েছে তাই এবার সকলের চাহিদা মেটানো যায়নি তবে প্রতিমা তৈরি করতে যথেষ্টই পরিকাঠামোর অভাব রয়েছে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটু নজর দিলে ভালো হয় বলে তিনি জানান পুজো তো বেড়েছে পুজো কমেনি কোথাও বেড়েছে এবং সারা ভালো আছে আমি তো অনেকের মানে অনেকগুলো যা মানে কমিটি গিয়ে পুজোর ঠাকুর দিতে পারি আচ্ছা স্যার মানে ঘুরিয়ে দিয়েছি আর সময় ছিল না এই জন্য বেশি অর্ডার নিতে পারি আর বলছিলাম কোথায় কোথায় যাচ্ছে এবার প্রতিমাগুলো আপনার তৈরি আমার প্রতিমা আছে জলপাইগুড়ি একটা আচ্ছা আর ট্যাংরা বাঁধদা পাঁচটা আর জামালদা একটা ধাপড়া দুটো আর মেঘনিগঞ্জে পাঁচটা আর হলদিবাড়িতে হলদি বাদবাকি হলদিবাড়ি বাদ বাগি হলদিবাড়ি দাওদৌ মালিকগঞ্জ সাতকুড়া বলছিলাম একটা আবহাওয়ার একটা এসে কিছুদিন আগে একটা ওয়েদারের পরিবর্তন হয়ে গেলো বৃষ্টি হলো সেই দিক থেকে কি বলবেন যে এতে কি কোনো প্রভাব পড়েছে আপনাদের আমার তো একটু প্রভাব পড়েছিল যার জন্য একটু কাজ আমাদের পিছিয়ে গেছে আচ্ছা মানে একদম দিন পাঁচের কাজ পিছিয়ে গেছে যাই হোক স্বাভাবিক হয়ে গেছে এখন ডেলিভারির দিনগুলো বা পুজোর দিনগুলো ভালো থাকলেই ওয়েদার ভালো থাকলে খুশি পাব মানে এই মুহূর্তে আপনারা খুশি যেভাবে অর্ডার পেয়েছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ খুশি খুশি যে ওয়েদার রয়েছে তাতেও তো খুশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তারই প্রস্তুতি এখন মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে তবে প্রতিমা নিরঞ্জনের আগেই আজ জলপাইগুড়ির করলা নদীর ঘাটগুলি সংস্কারের কাজ শুরু হয়েছে সাফ সাফাইয়ের পাশাপাশি কোথাও সিমেন্ট বালি দিয়ে চলছে ঢালাই ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কাজ চলছে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সুজয় সাহা বলেন গতকাল প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়ি প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলি সরেজমিনে পরিদর্শন করা হয় সেখানেই সিদ্ধান্ত হয় জলপাইগুড়ি পুরসভা এলাকার করলা নদীর ঘাটগুলি সংস্কার করা হবে সেই অনুযায়ী নদীর ঘাটগুলি সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে সাফ সাফাইয়ের কাজগুলো সব করা হয় ঘাটপাট সব পরিষ্কার করা হয় সব দশমীর মেন ঘাট তাইবার হচ্ছে নতুন করে হচ্ছে গভর্নমেন্ট থেকে আমাদের মিউনিসিপালিটির থেকে এটাকে স্ল্যাব বসানোর টাইলস বসানোর প্ল্যান করা হয়েছে যাতে এটা দেখতেও সুন্দর হয় এবং খুব পোক্ত হয় হচ্ছে যে এই পাবুঘাট তারপর হচ্ছে গিয়ে গ্রেটার কন্ডেশনাল অপোজিট যে ঘাটটা আছে ওখানে পেপার ব্লক বসিয়ে দেওয়া হবে আর আপনার সমাজপাড়া যে ঘাটটা মেন জেনে মেলাটা হয় ওই ঘাটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার নাম হচ্ছে সুজয় সাহা আমার মাঠে বাড়ি আমি এটা এই কাজটা আমি নিয়েছি আমার উত্তরে সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছে আরো সংবাদ নিয়ে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ টিভিএস কোম্পানির যেকোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদের লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা টিভিএস এর কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার তাই আর দেরি কেন আজই চলে আসুন আমাদের ঠিকানায় মা সন্তোষ টিভিএস এনএসসি বোস রোড দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো সিক্স এইট সিক্স নাইন সিক্স থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ফোর ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান ধন্যবাদ আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা হলে ঠিক বিপরীতে এখানে একশো কুড়ি মেডিকেল শপ রয়েছে এছাড়াও দেড় হাজার এবং ফার্স্ট ফ্লোর রয়েছে যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে এছাড়াও ল্যাব তৈরির জন্য দেড়শো স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট যোগান থাকলেও চাহিদা নেই ইলিশের পুজোর মুখে হতাশ মাছ ব্যবসায়ীরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা আর এই দুর্গা পূজার কটা দিন হই হুল্লোর প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া ও নতুন পোশাক পরিধানের মধ্য দিয়ে কাটিয়ে দেয় আপামর বাঙালি আর খাওয়া দাওয়ার কথা উঠলে বাঙালির পাতে রূপালি শস্য ইলিশের কথা হবে না তা কখনোই ভাবা যায় না তাই পুজোর কটা দিনে প্রত্যেক বছরই ব্যাপক চাহিদা থাকে ছোট বড় মাঝারি সকল সাইজের ইলিশের তবে এবছর ছবিটা অনেকটাই আলাদা বাজারে রূপালি শস্য ইলিশের যোগান থাকলেও চাহিদা নেই তেমন ইতিমধ্যে বাংলা জুড়ে প্রবেশ করেছে ওপার বাংলার ইলিশ যার মধ্যে রয়েছে পদ্মার ইলিশও ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও প্রায় টন শিলিগুড়িতে এসে পৌঁছেছে যার মধ্যে সাইজের সাইজের ইলিশের বেশি রয়েছে রয়েছে এবং তার মাঝারি ও বড় তবে পাশাপাশি থাকলেও তেমন চাহিদা নেই বলছেন মাছ ব্যবসায়ীরা এদিন এই বিষয়ে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপি চৌধুরী জানান প্রত্যেক বছরের তুলনায় এবছর ব্যাপক যোগান রয়েছে ইলিশের তবে মাঝে বাংলাদেশে ঘটে যাওয়া উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে এবার ইলিশের চাহিদায় কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে যে তথ্য ছড়ানো হয়েছিল যেখানে বলা হয়েছিল বাংলাদেশ থেকে এবছর একটিও ইলিশ মাছ এই বাংলায় প্রবেশ করবে না তবে গত কয়েকদিন আগে সেই তথ্যকে ভুল প্রমাণিত করে বাংলা জুড়ে ওপার বাংলা থেকে ইলিশের আমদানি হয়েছে যার ফলে সেই ভুল তথ্যের অনেকটাই প্রভাব পড়েছে এবার ইলিশের বাজারে এছাড়াও যোগান অতিরিক্ত হওয়ায় এবং বিক্রি একদম না হওয়ায় ইলিশের দাম এবার অনেকটাই কমে গিয়েছে যার ফলে কম দামে ইলিশ বিক্রি করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে মাছ ব্যবসায়ীদের এর পেছনে কারণ হিসেবে মূলত তিনি জানান বাংলাদেশের বেশ কিছু বিষয়ের ওপর ক্ষুব্ধ রয়েছেন এই বাংলার মানুষ যে কারণে বাঙালি ভোজন রসিকদের প্রিয় ওপার বাংলার রূপালী শস্য ইলিশকে অনেকটাই বয়কট করেছেন সাধারণ মানুষ প্রত্যেকবার দাম বেশি থাকলেও দুধের স্বাদ ঘোলে মেটাতেন ইলিশ প্রিয় বাঙালিরা কম দামে ছোট ইলিশ হলেও এই পুজোর মরশুমে নিয়ে যেতেন আপামর বাঙালি তবে এবার পরিস্থিতিটা একদম উল্টো দাম কম থাকলেও কেউ ইলিশ নিয়ে যেতে চাইছেন না পুজোর আগ মুহূর্তে এহেন পরিস্থিতি অনেকটাই ভাবাচ্ছে মাছ বিক্রেতাদের সকলে মনে করছেন এবার পুজোর মধ্যেও তেমন ইলিশের চাহিদা থাকবে না কিন্তু যদি সত্যি তাই হয় তবে ব্যাপক ক্ষতির মুখ দেখতে হবে মাছ ব্যবসায়ীদের তা বলাই বাহুল্য দুশো পঞ্চাশ পনেরোশো টাকা এসেছে শিলিগুড়িতেও বাংলাদেশের রিলিজ এসছে যে তুলনায় মানে চাহিদা কম থাকায় আমরাই চাইছি না যে মাছ আসুক কারণ কি চাহিদা নেই আর যারা পাঠাচ্ছে তারা ভীষণভাবে লস লস স্বীকার করছে এরকম মানুষের ভিতরে কিছু কিছু লোকের আক্রোশ বাংলাদেশের যারা জনগণ তারা এক এক সময় এক এক রকম আমাদের ভারতবর্ষের লোক ভারতবর্ষের প্রতি ভারতের প্রতি একটা প্রতিক্রিয়া এরকম কিছু কিছু মনোভাব দেখিয়েছে যাতে আমাদের এখানকার যারা ইলিশ পাগল লোক তারা কিন্তু একটা তাদের ভিতরে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে যে আমরাও বাংলাদেশের কোনো ইলিশ খাব না মানে এরকম জাতীয় কিছু লোক কাজ করছে এবং বাংলাদেশের যেমন ওরা অনেক সময় গর্ব করে বলে আমরা ভারতবর্ষে ইলিশ দেব না এরকম এক শ্রেণির লোক হিউমার ছাড় মানে ছেড়েছিল তো সেসবে আমাদের এখানকার ভারতবর্ষের যারা আমরা জনগণ তারা কিন্তু আক্রোশ যে তারা এই রকমভাবে আমাদের প্রতি আমাদের প্রতি আমরা সবসময় জন্য একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই আমরা বাংলাদেশের সাথে ছিলাম আছি এবং থাকবো এটাই আমাদের সরকারেরও ইচ্ছা কিন্তু ওদের যারা ওখানকার জনগণ ওদের ওরা কিন্তু ভারতবর্ষকে একটা কুনজরে দেখে এর কারণেই একটা ইলিশের প্রতি একটা প্রভাব পড়েছে এটা আমার আমরা যা আজ করতে পারছি সবারই ক্ষতি হচ্ছে যে পাঠাচ্ছে তারও ক্ষতি হচ্ছে আমরা যারা আছি আমরাও সারা বছর একটা এই সময়ের জন্য অপেক্ষায় থাকি যে এই সময় একটা এই ইলিশের প্রতি একটা আলাদা একটা আমাদের একটা ব্যবসা হয় এটার ভিতরে আমাদের রিটেলাররাও যুক্ত এবং আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা জনসাধারণও একটা মুখিয়ে থাকে যে এই সময় বাংলাদেশ থেকে ইলিশ আসলে আমরা বাংলার ইলিশটা পাব আমি বাপি চৌধুরী শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক এখন আবহাওয়ার সংবাদ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার প্রতিবাদের মধ্য দিয়ে উমা বরণ কইলেন বর্ধিত মোহন্তপাড়া মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্যরা মুখে কালো কাপড় গায়ে কালো পোশাক আর মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা হেয়ার ব্যান্ড পরে দেবীকে বরণ কইলেন মহিলারা বিধায়ক ডক্টর পি কে বর্মার প্রচেষ্টায় প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে জলপাইগুড়ির করলা নদীর ওপর ফুট ব্রিজ তৈরি হতে চলেছে এর ফলে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরের রাস্তা সহজ হতে চলেছে জনসাধারণের জন্য উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই নমস্কার